আসসালামু আলাইকুম, শুরু করছি নগর জনপদের খবর। সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন, একই সঙ্গে ইউটিউবে চ্যানেল, লাইভ চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 33 জন। গাজীপুর, কুমিল্লা ও টাঙ্গাইলে এসব দুর্ঘটনা ঘটে। কুমিল্লার দুর্ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হওয়া বলাকা এক্সপ্রেস শ্রীপুরের মাইজপাড়া এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসের সাথে ধাক্কা লাগে। এতে বাসে থাকা 2 শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 4 শ্রমিক। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 23 শ্রমিক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে স্বামী স্ত্রী সহ 3 জন নিহত হন। নিহতরা হলেন ফেনী জেলার সহকারী ভূমি কর্মকর্তা গিয়াসউদ্দিন মাহমুদ ফরাজি, তার স্ত্রী জাহানারা আক্তার ও শালিকা সালমা আক্তার। অতিরিক্ত গতির জন্য সে নিয়ন্ত্রণ হারাইয়া রাস্তার পাশে যে গাছ আছে গাছের সাথে লাগে এবং গাড়িটা উল্টে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা সংবাদ পাই, আমাদের টহল পার্টি এবং ফায়ার সার্ভিস এবং আমি নিজেও ওখানে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করি এবং গাড়ির ভিতরে 3 জনকে আমরা মৃত অবস্থায় পাই। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতির সল্লা এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে বাস ও ট্রাকের চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 10 জন। ওই ঘটনায় মহাসড়কের 2 পাশে 10 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার 5 জন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড চেয়েছে হাটহাজারী থানা পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীর ছেলে সাইফুলকেও আটক করে র‍্যাব সদস্যরা। বিকেলে তাকে আদালতে পাঠানো হয় বলে জানায় হাটহাজারী থানার ওসি। এর আগে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাবু ও আজিম এবং হাটহাজারী কলেজের শিক্ষার্থী শাওন ও মাসুদ নামে 4 জনকে আটক করে র‍্যাব। তাদের শনিবার আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 17 জুলাই রাতে 9:30 দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 6 তরুণের হাতে যৌন নিপীড়ন ও মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের 1 ছাত্রী। নড়াইলের দীঘলিয়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের টিআইজি ডক্টর খন্দকার মহিদুদ্দিন। পরে ধর্মীয় সম্প্রীতি বিষয়ে অংশীজনদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। আসন্ন দুর্গাপূজা সহ যে কোনো ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে হয় সেই লক্ষ্যে পুলিশের উপস্থিতি সহ কঠোর নজরদারি থাকবে। পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের সভাপতিতে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান। যে যা করা দরকার 2 মামলাতেই আমরা তাকে করেছি এবং সেক্ষেত্রে যা করা দরকার, যার সাপোর্ট নেওয়া দরকার, আমি সেগুলো নিশ্চিত করছি এবং তদন্ত ঠিকভাবে করা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, জনগণের মন থেকে পুলিশ ভীতি এবং অপরাধী দূর করে চট্টগ্রাম শহরের মানুষের আস্থা অর্জন করতে চান। তিনি বলেন, জনগণের সেবা করতে হলে পুলিশকে অবশ্যই পেশাদার আচরণ করতে হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করে প্রেস ক্লাবে সাংবাদিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। ফেনী সদর উপজেলার রতনপুরে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে আহত সজিবুল্লাহ মারা গেছে। গত 9 জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসা থেকে ডেকে নিয়ে শামীম, সুমন, রিফাত, আফসার সহ অজ্ঞাতনামা 10-12 জন যুবক ছুরিকাঘাত করে সজিবকে। প্রথমে ফেনীতে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ 16 দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থেকে আজ তার মৃত্যু হয়। এই ঘটনায় ফেনী মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হলে পুলিশ 2 আসামিকে গ্রেফতার করে।
আশ্রয়ন প্রকল্প দুইয়ের আওতায় দেশের প্রথম ভূমি ও গৃহহীন মুক্ত জেলা পঞ্চগড়। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর নিজেদের ঘরে প্রবেশ করে জেলার প্রায় 1500 ভূমি ও গৃহহীন পরিবার জমি ও ঘরের মালিক হলেন। জেলা প্রশাসন জানিয়েছে, নতুন করে ভূমি ও গৃহহীনের তথ্য পেলে তারাও জমি ও ঘর পাবেন। মোহাম্মদ মামুনের তোলা ভিডিওচিত্রে সুলতান আহমদ রিপোর্ট। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে সব ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের কার্যক্রম চলছে। এর ধারাবাহিকতায় পঞ্চগড়ের 5 উপজেলার 43টি ইউনিয়নের প্রতিটি গ্রামে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের কার্যক্রম নেওয়া হয়। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আরও প্রায় 27,000 ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দিয়েছেন। পঞ্চগড়কে ওই দিন প্রথম ভূমি ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পঞ্চগড়ে আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর পায় 1,413টি পরিবার। আগে কাঁচা ঘরে থাকতাম, মানুষের জমিতে থাকতে তো কথাবার্তা হয়। এখন সরকার আমাদের একটা নিজস্ব ঘর দিছে, এখন সুখে আছে। আমার পলা একটা ঘর পাইছে, আমি এখন খুব শান্তিতে আছি। এখন মনে কর নিজের ইচ্ছা মতো বেড়াই খাই। আমার 3টা ছেলেদের 3টা ঘর পাইছে, আমি একটা মনে করছি আমি একটা দুনিয়াই পাইছি। শিক্ষা, স্বনির্ভরতা, সমৃদ্ধি আর উন্নয়নের পথযাত্রায় ভূমিহীন জেলা পঞ্চগড়ে আশ্রয়ণের ঘর যারা পেলেন তারা প্রত্যাশা করছেন শতভাগ স্কাউটিংয়ের পঞ্চগড় জেলায় এখন তাদের পরিবারের শিশুরাও শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হতে পারবেন। আশ্রয়ণ প্রকল্পের জন্য সবাই এখন সুশিক্ষিত একজন নাগরিক হতে পারবে। এখন তো আমি ঘর পেয়েছি, পোলা বানে তো কষ্ট হয় না লেখাপড়া করতে। ঘর পেয়ে ভালো লাগছে, পড়াশোনা বড় হতে চাই। জেলা প্রশাসন জানিয়েছে, খরচ বাড়িয়ে উন্নত মানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছে আশ্রয়ণের এবারের সব ঘর। প্রশাসন বলছে, ভবিষ্যতেও এই জেলায় ভূমিহীনদের তথ্য পাওয়া গেলে তাদেরকেও জমি ও ঘর দেওয়া হবে। গৃহহীন মুক্ত ঘোষণা করছি দেখে আর মানুষ গৃহহীন হয়ে গেলে তারা গৃহ পাবে না এমনটা না। আপনারা যদি খুঁজে পান, এরপরেও আপনাদের দৃষ্টিতে যদি এমন পরিবার আপনাদের চোখে পড়ে আমাদেরকে তথ্য দিবেন, আমরা তাদের জন্য এই একই ঘর আমরা নির্মাণ করে দেব। উন্নয়ন প্রকল্পের গতিধারায় অন্য জেলার কাছে রোল মডেল হয়ে উঠবে পঞ্চগড়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুলতানা হিমু, চ্যানেল আই, পঞ্চগড়। এই ছিল নগর জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।